আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এই যে দেখতে পাচ্ছেন আমার মাছের অবস্থা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। ফিল্টার এই যে এখানে একটা রানিং করতেছে, ওইখানে একটা রানিং করতেছে, এখানে একটা রানিং করতেছে, তিনটা ফিল্টার। আমি আসলে আমার বাচ্চা একটু অসুস্থ, এই কারণে অ্যাকোয়াপনিক্সটা এখনও সেট করতে পারিনি, তো খুব শীঘ্র হয়তো বা করবো। তো আজকে আমি একটা নতুন জিনিস নিয়ে আসছি। আমার এই পুকুরে আমার মনে হলো যে কিছু মনে হয় অক্সিজেনের কিছু স্বল্পতা আছে, যার কারণে কিছু মাছ সামটাইম মারা যাচ্ছে। তো আজকে আমি নতুন একটা জিনিস নিয়ে আসছি, এটা হলো এক ধরনের ভিঞ্চারি। এই যে দেখতে পাচ্ছেন এয়ার বাবল তৈরি হইতেছে, এটা বেসিক্যালি একটা পাম্প। এই পাম্প থেকে এয়ার বাবলটা তৈরি হয় এবং বাবলটা অনেক দূর পর্যন্ত যায় এবং একটা ফ্লো তৈরি করে। তো এই জিনিসটা আমি এই যে দেখতে পাচ্ছেন এটা অ্যাস্ট্রো 2000। এই জিনিসটা আমার কিনা পড়ছে খুবই কম টাকা, এটা হলো 80 রিঙ্গিতের মতো, বেসিক্যালি 78 রিঙ্গিত, তো বাংলা টাকায় হয়তো 1500-1600 টাকার মতো হবে। তো এই জিনিসটা বেসিক্যালি দুই ধরনের কাজ করে। একটা হলো আপনার, আপনি যদি এয়ার বাবল তৈরি করতে চান তাহলে এরকম এরকম এয়ার বাবল তৈরি হবে, আর যদি আপনি মনে করেন যে না আমি এয়ার বাবল তৈরি করবো না, এটা আমি পাম্প হিসাবে কাজে লাগাবো, সেক্ষেত্রে আপনি ইচ্ছা করলে এটাকে পাম্প হিসাবেও কাজে লাগাইতে পারেন। দুই ধরনের কাজ হয় কারণ এটার মধ্যে দুই ধরনের ক্যাপ দেওয়া থাকে। তো এই জিনিসটা বেসিক্যালি পুকুরে এনাফ পরিমাণে এয়ার বাবল তৈরি করে, যেটা হয়তো বা মাছের অক্সিজেন নিতে হয়তো বা সুবিধা। তো এই কারণে আমি জিনিসটা নিয়ে আসছি। আমি হয়তো বা আরও কয়েকটা লাগাবো, কারণ আমার মনে হচ্ছে আমার পুকুরে একটু এয়ার মানে অক্সিজেনের একটু স্বল্পতা আছে। বাকি আলহামদুলিল্লাহ মোটামুটি পুকুরের অবস্থা কিছু ভালো। সামটাইম কিছু মাছ মারা যাচ্ছে, এটা ন্যাচারাল, জিনিসটা স্টেবল হইতে কিছু টাইম লাগবে। আর বাকি অন্যান্য জিনিস মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা দেখতে পাচ্ছেন পোনা খুব ভালোভাবে রানিং করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি সব বাকি অন্যান্য জিনিসগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে সরাসরি কল করতে পারেন। আসলে বেসিক্যালি অনেকে SMS করে থাকেন, মানে কমেন্টে কমেন্ট করে থাকেন, আমি সবার রিপ্লাই দিতে পারি না কারণ আমি একটু হাসপাতালে দৌড়াদৌড়ির মধ্যে আছি বাচ্চাকে নিয়ে। আর ইনশাল্লাহ আপনারা যদি ফোন করেন, ফোনে হয়তো আমাকে পাবেন, তো আপনারা আমাকে ফোন করতে পারেন, ইনবক্সে আমার নাম্বার দেওয়া থাকছে, ওইটার মধ্যে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। তো সবাই ভালো থাকবেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।